খাদি বা ক্ষুদ্র উপমহাদেশের হাজার বছরের ঐতিহ্য। মাটিতে গর্ত বা খাদ করে তাঁত স্থাপন করে এ কাপড় তৈরি করা হয়। অনেকের মতে খাদ থেকে তৈরি হয় বলে এ কাপড়ের নাম হয়েছে খাদি। ভারতে খাদির উৎপত্তি ঘটে প্রায় 7000 বছর আগে। তৎকালীন বাংলায়ও 1000 বছর আগে থেকেই খাদি শিল্পের প্রমাণ মেলে। বারোশো শতাব্দীতে মার্কোপোলোর লেখায় বাংলার খাদির জৌলুস ফুটে উঠেছে। তিনি লিখেছিলেন, বাংলার খাদি মাকড়সার জালের চেয়েও মিহি। রোমানরাও বাংলার খাদি মহলিনের ব্যাপক ভক্ত ছিল। মধ্যযুগে প্রচুর মহলিন বাংলা থেকে রোমান সাম্রাজ্যে রপ্তানি হতো। বিংশ শতাব্দীর শুরুতে উপমহাদেশে ইংরেজদের যান্ত্রিক কারখানায় তৈরি কাপড়ের দাপট বেড়ে যায়। ফলে হারিয়ে যাচ্ছিল বহু মানুষের জীবিকার উৎসটি। এ সময় মহাত্মা গান্ধী স্বদেশী আন্দোলনের ডাক দেন। খাদি ছিল স্বদেশী আন্দোলনের প্রধান হাতিয়ার। স্বদেশী আন্দোলনের ডাকে খাদি শিল্পীরা আবারও নতুন উদ্যমে শুরু করেন খাদির উৎপাদন। বর্তমান বাংলাদেশের কুমিল্লা অঞ্চলের খাদি মুঘল আমলেই ছিল জনপ্রিয়তার শীর্ষে। ১৯২১ সালে গান্ধী খাদি শিল্পীদের উৎসাহ দিতে কুমিল্লার চান্দিনা ভ্রমণে আসেন। এ সময় নিখিল ভারত তন্তুবায় সমিতি প্রতিষ্ঠিত হয়। সমিতিটি কুমিল্লার খাদি ভারতের বিভিন্ন শহরে রপ্তানি করতে ব্যাপক ভূমিকা পালন করে। খাদি শিল্প ছড়িয়ে পড়ে চট্টগ্রাম, নোয়াখালী সহ দেশের আরও কয়েকটি অঞ্চলে। বার্ডের প্রতিষ্ঠাতা ডক্টর আখতার হামিদ খান এবং রাজনীতিবিদ ফিরোজ খান নুনু খাদির জন্য ব্যাপক অবদান রেখেছেন। তাদের হাতে 1952 সালে প্রতিষ্ঠিত হয় দি খাদি অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন। কিন্তু স্বাধীনতার পর বেশ কিছু উদ্যোগ নেওয়া হলেও খাদির সেই পুরানো জৌলুস আর ফেরানো যায়নি। কুমিল্লা, চান্দিনা, মুরাদনগর এবং দেবিদ্বারে এখনও শতাধিক তাঁত টিকে আছে। খাদি শিল্পীরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ঐতিহ্যবাহী শিল্পটিকে ধরে রাখার। কিন্তু আধুনিক যুগে যান্ত্রিক কারখানার সাথে টিকে থাকা দিন দিন অসম্ভব হয়ে পড়েছে। এছাড়া খাদি তৈরির কাঁচামালের দামও অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে এই শিল্পকে টিকিয়ে রাখতে হলে সরকারের সরাসরি সহযোগিতা ছাড়া বিকল্প কোনো পথ নয়।